হারিয়ে যাচ্ছে বাঁশবেত ও মৃৎশিল্পের নানা শিল্পকর্ম, ফুরিয়ে আসছে এসব পল্লীর কর্মব্যস্ততা, পেশা বদলাচ্ছেন শিল্পী কারিগররা, বাজার সংকুচিত হয়ে পড়ায় সংসারে তৈরি হয়েছে টানা পড়েন। প্লাস্টিকের ছোঁয়ায় গ্রামীণ প্রাচীন এসব শিল্প এখন প্রায় বিলুপ্তির দ্বারপ্রান্তে। কুমিল্লা নগরীর 22 নং ওয়ার্ড ঘোষপাড়ার সন্তোষ পাল পহেলা বৈশাখ ঘিরে তৈরি করতেন মাটির পশু পাখি, পুতুল, শিশুদের খেলনা সামগ্রী থেকে নানা তজসপত্র। এবার তার বাড়িতে শুনশান নীরবতা, জানালেন বিভিন্ন মেলা বন্ধে বিপণনের পরিধি কমায় ছাড়ছেন এ শিল্প। জেলায় তাদের সম্প্রদায়ের অনেকে পেশা বদলেছেন, আর গুটি কয়েক পরিবার টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন। প্লাস্টিকের প্রতি সাইজ হয়ে গেছে কি, আমরা মাটির জিনিসের প্রতি কোনো সাইজ নেই। প্লাস্টিক যদি উঠে যেত তাহলে মাটির প্রতি এখনও মাটির ডিমান্ড থাকতো, এখনও কাজ করি বলে লোক না। পার্লারা এখন ছাড়িয়ে দিচ্ছে কি কারণে, পার্লারা দেখতেছে যে এটা ভিতরে কোনো খানা নাই। মৃৎশিল্প পণ্যের যে চাহিদাটা পূরণ করেও দেশের বাইরে আমরা এমনিতেও করতেছি রপ্তানি, তারপরে আরও বেশি পরিমাণ করতে পারতাম দেশে, বৈদেশিক মুদ্রা আরও বেশি অর্জন হইতো, আমাদের এখানে কর্মসংস্থান বৃদ্ধি হইতো, আরও সুন্দর সুন্দর নতুন নতুন আইটেম তৈরি হতো। এদিকে মৃৎশিল্পের মতো করুণ দশা বাঁশবেত শিল্পীও। কুমিল্লা নগরীর সংগ্রাস, বৈষ্ণবপাড়া এবং জেলার হোমনার শ্রীমুদ্দি গ্রাম ছিল বাঁশের জন্য বিখ্যাত। বৈশাখী মেলা ঘিরে একসময় অর্ধশতাধিক পরিবারে ছিল ব্যস্ততা, দেশের গণ্ডি পেরিয়ে এ বাঁশি পৌঁছে যেত বাহিরেও। তবে এই শিল্পটিও এখন অস্তিত্ব সংকটে। বৈষ্ণবপাড়ায় একসময় 10 থেকে 12টি পরিবার পহেলা বৈশাখ উপলক্ষে বিভিন্ন নাম ও ডিজাইনের বাঁশি তৈরি করতেন, সে সোনালী দিন বদলে এখন 3 পরিবারে ঠেকেছে। আর নতুন প্রজন্মের কাছে বাঁশির কদর কমে যাওয়ায় তারাও টানা পড়নে। মেলা বাণীগুলো ছিল ওগুলো তো বদ্ধ হয়ে গেছে, এখন চলে না, এই কারণে আমরা কাজ মোটামুটি কমাই লেছি। ওই আমাদের ছেলেবেলার অন্য অন্য কাজে গেছে, এই কারণে আমরা কাজ বদ্ধ করে দিতেছি। এখন পরিস্থিতি হলো মনে হয় আমরা যে মাল রেট বেশি, মালের রেট আমরা পড়তো না, মালের রেট অনেক দাম বেশি, আগে যা দাম হতো তো অনেক এবার পড়তো না, কারণ বেলুনের দাম বেশি, বাসের দাম বেশি, সব দিক দিয়ে দাম বেশি। ছোটকাল থেকে করতে আসি, করতে ভালো লাগে, কাজ না থাকলে ভালো লাগে না, তাই এর লাগে করতে আসি কাজ। বৈশাখী মেলা মানে বাঁশবেত ও মৃৎশিল্পের নানা শিল্পকর্ম, তাই এই শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারি উদ্যোগ চান সংস্কৃতি মনা মানুষেরা। মাসুদ আলম, এখন কুমিল্লা। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ।